ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ বিভাগের পঞ্চম তলায় আগুন লাগার ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিশু রোগীদের নিয়ে হাসপাতাল ছেড়ে দ্রুত প্রস্থান করেন স্বজনেরা কেউ যে বাচ্চা নিয়ে নামবে কেউ উঠবে এরকম আতঙ্ক ফিল করতো সবাই সিলিং এর মধ্যে ধাউ করে যখন ধরে গেছে যার যার বাচ্চা এবং যে যেমনি পারছে কি টাইনে ছিঁড়ে মনে করেন যে কি বাইরে এসছে নাচরা তো না প্রতিদিনই আগুন লাগে দেয় না সবাই তারপরে সবাই জোর করে রুমের থেকে বেরোয় সবাই বললো আগুন লাগছে আগুন লাগছে এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার খবরে ভর্তি রোগীদের সরিয়ে নেন অন্যত্র আইন শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের এক ঘন্টার চেষ্টায় বিকেলে পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আমরা লোকজনকে প্রোটেক্ট করা নিরাপদে কাজ করতে পারে আমরা সেই নিশ্চিত বিধানের জন্য কাজ করছি তদন্ত সাপেক্ষে অ্যাকচুয়াল কারণটা বের হবে আমরা প্রাথমিকভাবে এসি বা ইলেকট্রিসিটি থেকে এটা হতে পারে বলে সাসপেক্ট করছি আর পরে হাসপাতালের সভা কক্ষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা জানান অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমদাজ করে কিছু বলা উচিত না নিজেরা যদিও অনেক কিছু বুঝি তারপরে তদন্ত কমিটি একটা সঙ্গে সঙ্গে করা হয়েছে তদন্ত কমিটি যে রিপোর্ট দেবে সেই তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে আপনাদের পরে বিশ্লেষণ করা হবে হাসান জাকির মাই টিভি ঢাকা